দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে বিভিন্ন জেলায় মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে অংশ নিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় শতাধিক শিক্ষার্থী দাবি জানান। তারা বলেন, এক বছরের বেশি সময় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় সেশন জটের পাশাপাশি অনেকের চাকরির বয়স শেষ হয়ে যাচ্ছে। একই দাবিতে রাজশাহীর সাহেববাজার জিরো পয়েন্টে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। এ সময় স্বাস্থ্যবিধি মেনে বিশ্ববিদ্যালয় সহ সব শিক্ষা প্রতিষ্ঠান ও হল খুলে দেওয়া সহ ছয়টি দাবি জানানো হয়। এদিকে দিনাজপুরের হাজি দানেশ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের সামনে মানববন্ধন শেষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে স্মারকলিপি দেয় শিক্ষার্থীরা। শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে বরিশাল, টাঙ্গাইল ও গোপালগঞ্জেও মানববন্ধন করেন শিক্ষার্থীরা।